আজকে 24 ঘন্টায় আমরা 34 জনকে গ্রেফতার করেছি মোহাম্মদপুর এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ নিবারণের মাধ্যমে মোহাম্মদপুরবাসীর মধ্যে শান্তি স্বস্তি ও নিরাপত্তা বোধ বৃদ্ধি করার জন্য আমরা সেনাবাহিনী পুলিশ র‍্যাব একসাথে আমরা কাজ করছি এবং আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে আমরা পুনর্বিন্যস্ত করেছি তারই অংশ হিসেবে আমরা রোবাস পেট্রোলিং এর ব্যবস্থা করেছি ফুড পেট্রোল ভেহিকল পেট্রোল এবং হুন্ডা পেট্রোলের ব্যবস্থা করেছি আমরা চেক পোস্টের ব্যবস্থা করেছি ব্লক রেড দিচ্ছি আমরা স্পেশাল অপারেশন করছি এবং কম্বাইন্ড অপারেশনও করছি এরই অংশ হিসেবে আপনারা জানেন গতকালকে এই শেরশাহ সুরি রুট থেকে আমরা এই চাপাতি এবং সামুরাই প্রস্তুত কারক দুইজন কারিগরকে আমরা গ্রেফতার করেছি যা কিছু দরকার সবই কিনুন নূরতাজে দামে সাশ্রয়ী মানে সঠিক 40টি সামুরাই বিভিন্ন সাইজের সামুরাই এবং চাপাতি আমরা উদ্ধার করেছি তাছাড়া আপনার রায়ের বাজার বুদ্ধিজীবী গোরস্থানের সামনে অন্য একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে আমরা তাদেরকে 9 জনকে আমরা গ্রেফতার করেছি এবং তাদের কাছ থেকে ডাকাতি করার বিভিন্ন যন্ত্রপাতি এবং মালামাল উদ্ধার করেছি তার মধ্যে রয়েছে শাবল তারপরে চাকু ধারালো ছুরি টর্চ লাইট প্লাস্টিকের বস্তা রশি ইত্যাদি এবং আপনারা জানেন যে কিছুদিন আগে যে আমাদের এখানে এই রুট ডাকাতি হয়েছিল একটি নেসলে কোম্পানির সেই রুট ডাকাতিরতে 4 জন অংশগ্রহণ করেছিল সেই 4 জনের মধ্যে 2 জনকে আমরা গ্রেফতার করেছি ইতিমধ্যে এবং তাদের 1 জন 164 করেছে বিজ্ঞ আদালতে তারা বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত কেউ কেউ কিশোর গ্যাংয়ের সাথে সম্পৃক্ত কারো নামে ছিনতাইয়ের মামলা আছে কেউ আবার ডাকাতির মামলা আছে চুরির মামলা আছে দস্যুতার মামলা আছে বিভিন্ন মামলায় তারা অভিযুক্ত আমরা পাচ্ছি আমরা তাদের যোগসূত্রতা পাচ্ছি এবং তাদের সংশ্লিষ্টতাও পাচ্ছি আমরা তাদের পিসিপিআর যাচাই বাছাই করছি এবং এ পিসিপিআরের সাথে তাদের গতকালকের যে আমরা গ্রেফতার করেছি তাদের সম্পর্ক আমরা পাচ্ছি ছিনতাই চাঁদাবাজ ডাকাতির সাথে অনেকগুলি ছোট ছোট গ্রুপ আছে প্রত্যেকটা গ্রুপকেই আপনার এই গ্রেফতার করার জন্য এবং তাদের বিরুদ্ধে যথোপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি এদের বিরুদ্ধে সুস্পষ্ট মামলা ছিল আমরা সিডিএমএস যাচাই করে আমরা এগুলি নিশ্চিত করি এবং এই মুহূর্তে ঠিক কয়টি মামলা ছিল স্পেসিফিক্যালি এখানে আপনারা জানেন যে অনেকগুলি আসামি এই মুহূর্তে প্রত্যেকটা আসামির সাথে এই পরিসংখ্যান দেওয়া সম্ভব নয় কিন্তু তাদের নামে বিভিন্ন মামলা রয়েছে আমরা যখন অভিযানটা করি আসলে এর মধ্যে সকলেই যে একেবারে চিহ্নিত সন্ত্রাসী বা মানে অভ্যাসগত অপরাধী তা কিন্তু না এর মধ্যে কিছু কিছু হয়তোবা নিরপরাধও থাকে আমরা যাচাই বাছাই করি যদি তাদের সংশ্লিষ্টতা না পাওয়া যায় তাহলে আমরা মুচলেখার মাধ্যমে অভিভাবকদেরকে ডেকে তাদের হাতে সুপর্দ করা হয় এরকম হয়েছে আমরা 2 জনকে পেয়েছি তারা স্কুলের ছাত্র ছিল এবং অভিভাবক ডেকে আমরা তাদের হাতে আমরা বুঝিয়ে দিয়েছি আজকে 24 ঘন্টায় আমরা 34 জনকে গ্রেফতার করেছি আপনারা জানেন মোহাম্মদপুর এলাকায় এই কিশোর গ্যাং একটি অভিশপ্ত কালচার এই কালচারটি আপনার বহুদিন ধরেই চলমান ছিল এই 5ই আগস্টের আগে থেকেই অনেক আগে থেকে এটি চলমান ছিল এবং তারই ধারাবাহিকতায় এইটি এই আপনার এখন অনেকটাই নিয়ন্ত্রণে তারপরেও এ তাদের অস্তিত্ব বিরাজমান এবং এটার সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতা অথবা রাজনৈতিক মদত যারই যাকেই আমরা তা মানে সংশ্লিষ্টতা পাব আমরা বিষয়টিকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে অপরাধ এবং অপরাধীর দৃষ্টিকোণ থেকে দেখব এবং তাদের বিরুদ্ধে যথোপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আপনারা জানেন যে কিছুদিন আগে যে এখানে একটি ডাকাতি হয়েছিল সেই ডাকাতির মামলায় আমরা 6 লক্ষ টাকা উদ্ধার করেছি এবং মোবাইল উদ্ধার করেছি স্বর্ণালঙ্কার উদ্ধার করেছি এগুলি উদ্ধার করে আপনার এই বিজ্ঞ আদালতে প্রতিবেদন প্রেরণপূর্বক বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে আমরা এই প্রাপককে আমরা বুঝিয়ে দিয়েছি